আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসা হারিয়ে যায় না সিজন টু এর 22 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও পর্যন্ত ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আর সে ফেসবুকে পিকচারটা পোস্ট করে দেয়। কাপল পিকচারটা অনেকটা এমন, একটা হিজাব পরা মেয়ের কপালে একটা চুমু এঁকে দিচ্ছে, মেয়েটার চোখ দুটি বন্ধ আর ছেলেটার ঠোঁটের কোণে মুচকে হাসি। আর সে পিকচারটা পোস্ট দিয়ে মোবাইলটা রেখে দেয়, তারপর ঘুমিয়ে যায়। পরের দিন ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়, তারপরে সাদিকে 40 থেকে 45 মিনিট হাঁটে। হাঁটা হলে আর সে রুমে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে বারান্দায় গিয়ে বসে। ভোরের স্নিগ্ধ বাতাসটা আসলেই মন করা, আর সে শরীরে বাতাসের এই স্পর্শে যেন একটা ভালো লাগা কাজ করছে। আর সি FB-তে লগ ইন করার পর আগে নোটিফিকেশান চেক করলো। বেশিরভাগ নোটিফিকেশানে লাইক কমেন্ট নিয়ে, একটা নোটিফিকেশান দেখে আর সির চোখ আটকে গেল, নীরা জাহান কমেন্ট অন ইওর ফটো। আমি নোটিফিকেশানটা দেখে সাথে সাথে সেটা টাচ করে ভিতরে ঢুকি। কমেন্টটা পড়তে আমার মাথাটা গরম হয়ে গেল। কমেন্টটা এরকম ছিল, ছিহ আরশি, তোর কথা আর কি বলবো, এতদিন জানতাম তুই জুবায়ের স্যারের উপর জাস্ট ক্রাস্ট, আর কিছুই না, এখন তো দেখছি অন্য কিছু, স্যারকে নিয়ে তুই এসব ভাবিস। আমি মোবাইলটা ছুঁড়ে সোফায় ফেললাম। এই মেয়েটা আমার লাইফটা একদম তেজপাতা বানিয়ে দিচ্ছে, প্রথম থেকে পিছনে পড়ে আছে, এত নিকৃষ্ট চিন্তাভাবনা ভাবনা, ছি, আজ একটা জবাব দিতেই হবে, রেগে গেল আরশি। নীরার কমেন্টটা দেখার পর থেকে আরশির মন খারাপ হয়ে যায়। আরশি সকালে কোনো রকমের ব্রেকফাস্ট করে একটু আগেই বেরিয়ে পড়ে বাসা থেকে, মাইন্ড স্যার 8:20 পড়ানো শুরু করবে। আরশি 8:00 বের হয়ে বাসা থেকে ওখানে গিয়ে নীরার সাথে কথা বলবে বলে। আমি মাইন্ড স্যারের বাসায় আসতেই দেখি টেবিলে নীরা এক সাইডে বসে আছে আর আরেক সাইডে ফারহা। আমি ফারহার পাশে গিয়ে বসে নীরার দিকে তাকিয়ে আরশি হালকা রেগে গিয়ে বলল, নীরা তুই ওইসব কমেন্টের মানে কি তোর, তুই কি জানিস তুই এসব কি বলছিস? নীরা আরশির দিকে তাকায়। শয়তানি হেসে নীরা বলল, ও তুই এসেছিস তাহলে, ফারহা জানিস তোর বেস্ট তো এখন জুবায়ের স্যারের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। ফারহা এতক্ষণ বইয়ের দিকে তাকিয়েছিল, নীরার কথা শুনে বিরক্তি নিয়ে নীরার দিকে একবার তাকিয়ে আবারও বইয়ের পাতায় মনোনিবেশ করে। নীরা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আমি তোকে আরও আগেও বলেছি যে জুবায়ের স্যারকে আমি জাস্ট ভালো লাগে, তাও আবার ওনার স্মার্ট বিহেভিয়ার, ইসলামের প্রতি ওনার টান দেখে। আমি তোকে এটাও বলেছি যে এটা জাস্ট একটা মোহ, যেটা কিছুদিন পর এমনিই চলে যাবে, তাও তুই এসব বলছিস, আর এবার তো তোর লিমিট ক্রস করে ফেলছিস। নীরা বলল, জাস্ট শাট আপ। তাহলে ওই পিকচারটা দিয়ে তুই কী বুঝিয়েছিস, আমি বোকা নাকি? তুই পিকচারে থাকা মেয়েটাকে নিজের আর ছেলেটাকে সারমিন? আর সেই কথা শেষ করার আগেই বলল, জাস্ট শাট আপ নীরা, অনেক টলারেট করেছি, তোর এসব ফাউল কথা আমি শুনতে চাচ্ছি না। তার ছেলের হাসি এসে নীরা বলল, হ্যাঁ সত্যি কথা, একটু তিক্তই হয়। নীরা কথাটা বলে নিজের মতো করে পড়তে থাকে। আগের দিন পড়াগুলো কেমিস্ট্রির, আর আরশির রাগে আর কষ্টে কেঁদে দেয়, ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ফারহা আরশির হাতে হাত রাখে, এতে আরশির অস্ত্রসিক্ত নয়নে ফারহার দিকে তাকায়। ওর কথা কানে নিস না, আর কান্না থামা, স্যার কিন্তু বেডরুমেই আছে, এখনই চলে আসবে। আমি ফারহার কথায় চোখটা মুছে ফেললেও ভীষণ রাগ হচ্ছে, এই মেয়েটা কেন আমার পিছনে লেগে থাকে, আর আজ কত বাজে কমপ্লিকেটেড করলো। জুবায়ের স্যারকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু কখনো আমি ওনাকে নিয়ে উল্টাপাল্টা কিছু ভাবিনি, ইভেন এই ভালো লাগাটা ক্লাসের পর্যায়েও পড়ে না, ওনার বিহেভ আমার ভালো লাগে জাস্ট এইটুকুই। আমি যখন এই ভালো লাগার কথাটা নীরার ফারহাকে বলি, তখন ওরাই দুষ্টুমি করে ক্রাশ বলে আমায় পচাতো। আর তখন তো নীরার সাথে আমাদের রিলেশন ভালো ছিল, কিন্তু যখন থেকে জানতে পেরেছি ও আমাদের ক্ষতি করতে চায়, তখন থেকে সব শেষ করে দিয়েছি। যাই হোক, আমি তো জানি আমার মনে সিদ্ধার্থ ছাড়া কেউ নেই। আর সেই প্রাইভেটের পুরোটা সময় মন খারাপ করেছিল। মাহিন স্যার কয়েকবার কারণ জিজ্ঞাসা করলো, কিছুই বলেনি।
কেমিস্ট্রি পড়া শেষ হলে আরছি জুবায়ের স্যারের কাছে আর পড়তে যায় না পড়া অনেক জোর করার পরেও আরছি আর ইংলিশ পড়তে যায় না বাসা চলে আসে রুমে এসে দরজা লাগিয়ে কেঁদে দেয় অনেকক্ষণ কাঁদার পর নিজেই আবারও কান্না থামিয়ে ফ্রেশ হয়ে দরজা খুলে সোফায় বসে থাকে মন খারাপ করে তারপর কি যেন ভেবে আম্মুর রুমে যায় আরছি বলল আম্মু কী করো আরছির আম্মু বলল কিছু না স্যার ফোন দিয়েছিল তুই নাকি পড়তে যাস না আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম চোখ নামিয়ে আমি আর জুবায়ের স্যারের কাছে পড়বো না আর দেড় মাস পরই তো এরপর তো এমনিতেই পড়তাম না এই দেড় মাস পড়বো না আরশির আম্মু বলল কোনো প্রবলেম আরশি বলল না আমি পড়বো না এটাই শেষ কথা আরশি রুমে এসে আবারও মন খারাপ করে বসে থাকে শুধুমাত্র নীরার জন্য নিজের প্রিয় টিচারের পড়া বাদ দিচ্ছে আরশি হাঁটুতে মাথা গুঁজে বসেছিল কাঁধে আর কারো স্পর্শ পেয়ে পিছনে তাকাতেই চমকে গেল আরশি বলল আপনি আমি আশির পাশে বসে ওর হাতটা আমার হাতের মুঠো নিয়ে মুচকে এসে সিদ্ধাত বললো বলেছিলাম না আজ দেখা হবে তাই চলে আসলাম আরশি বলল হায় রে এই লোকের হাসি দেখলে মনে হয় এমনিতেই ভালো হয়ে যায় মন আমি চোখ নামিয়ে ফেললাম অস্থিরতা শুরু হয়ে গেছে আমার লজ্জাও লাগছে ভীষণ আরশির লাজুক হাসি দেখে সিদ্ধাত হালকা হাসলো সিদ্ধাত বলল এত লজ্জা কোথা থেকে আসে আপনার মিসেস সিদ্ধাত আপনি কি জানেন আপনার এই লজ্জা রাঙা রক্তি মুখটা দেখলে মিস্টার সিদ্ধাতের ইচ্ছে করে টুপ করে একটা কিস করে দিতে আমি ওনার দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললাম লাজুক কণ্ঠে আসি বলো মিস্টার সিদ্ধাত লজ্জ হলে আমি কি করব সিদ্ধাত আসি নাক টেনে দিয়ে বলল আমার কেউ জানটা লাভ ইউ জান পাখি মনে মনে আসি বলল ধ্যাত এখান থেকে পালাতে হবে আরও কিছুক্ষণ থাকলে আমায় কেউ বাঁচাতে পারবে না আসি বলল হাতটা ছাড়ুন প্লিজ সিদ্ধাত ব্রোকোচকে তাকালো আর বলল আগে আমার কথার রিপ্লাই দাও আরশি বলল কি কথা হালকা হেসে সিদ্ধাত বলল ওই যে বললাম যে লাভ ইউ বাচ্চাদের মতো মুখ খুলিয়ে আরশি বলল পারবো না কিছু বলতে ছাড়ুন আমায় কেঁদে দিব না হলে সিদ্ধাত আরশির হাতটা ছেড়ে দিয়ে হু হু করে হেসে ওঠে হেসে হেসে বলল তুমি এত বাচ্চা কেন কই একটু দুজন রোমান্স করবো তা না উনি নাকি এখন কাঁদবে বাচ্চাদের মতো বাই দ্য ওয়ে আমাদের বেবি হলে আমি তোমাকে সামলাবো নাকি বেবিদের তা নিয়ে টেনশনে আছি বাঁকা হেসে কানের কাছে মুখ নিয়ে সিদ্ধাত বলল আরশি বলল আরশি বড় বড় চোখ করে ওনার দিকে তাকালো আর বলল আপনি আসলেই নির্লজ্জ আরশি এটা বলে রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে কিচেনের সামনে গিয়ে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেতে কিচেনের দিকে চোখ গেল আরশির ও একটা চিৎকার দিয়ে উঠল আন্টি আরশি দৌড়ে গিয়ে সিদ্ধাতের আম্মুকে জড়িয়ে ধরল খুশি হয়ে আরশি বলল উফ আন্টি তোমায় এত তাড়াতাড়ি আবার দেখতে পারবো ভাবিনি কখন এসেছো তুমি সিদ্ধাতের আম্মু হেসে হেসে বলল আরে ছাড়া মায় ভয় পেয়ে দিয়েছিলি এইভাবে কেউ চিৎকার করে মাথা চুলকাতে চুলকাতে আসি বলল সরি আন্টি সিদ্ধাতের আম্মু বলল পাগলি মেয়ে এত দ্বিধাগ্রস্ত হতে হবে না আমরা তোকে মিস করছিলাম বলেই তো চলে আসলাম তোর শরীরের কী অবস্থা এখন আরশি বলল আলহামদুলিল্লাহ ভালো আন্টি মনে পয়সেনি সিদ্ধাতের আম্মু বলল ও তো কলেজে বিকেলে আসবে চিন্তা করিস না আরশি বলল ও আরশির আম্মু বলল আচ্ছা আরশি তুই এবার ফ্যানের নিচে গিয়ে বস গরমে দুই মিনিট দাঁড়ালেই তো তোর আবার ঠান্ডা লেগে যায় যা ড্রয়িং রুমে গিয়ে সোফায় বস ব্যাংক টিকেটে আরশি বলল উফ আম্মু তুমিও না আচ্ছা যাচ্ছি আরশি সোফায় বসে আরশির আম্মু আর সিদ্ধাতের আম্মুর গল্প শুনছে কি যেন ড্রয়িং রুমের পাশে হওয়ার সবই শোনা যায় প্লাস দেখাও যায় আরশির আম্মু আর সিদ্ধাতের আম্মু কিছু কিচেনে ভেজিটেবল পাকড়াও বেজে এগুলো নিয়ে সোফায় এসে বসলো সিদ্ধাতের আম্মু বলল আরশি খা আরশির আম্মু বলল আপা সিদ্ধাতকেও ডাকো সবাই একসাথে খাক সিদ্ধাতের আম্মু বলল আরশি একটু ডেকে আরশি বলল না আমি পারবো না সিদ্ধাতের আম্মু হেসে নিজেই ডাক দিল জোরে সিদ্ধাত মোবাইল চালাচ্ছিল বসে ডাক শুনে ড্রয়িং রুমে এসে আরশির দিকে তাকিয়ে মুচকে এসে সোফায় বসলো আরশিও লাজের চোখে একবার তাকিয়ে আবার পাকড়া খাওয়ার মন দিল সিদ্ধাত একটা পাকড়া নিয়ে খেতে খেতে বলল আম্মু কিছু বলবে আরশির আম্মু বলল পাকড়া খাওয়ার জন্য ডেকেছি খা এখন সিদ্ধাত বলল মামনি অনেক টেস্ট হয়েছে তুমি বানিয়েছো তাই না আরশির আম্মু সিদ্ধাতের মাথায় হালকা বাড়ি দিল আরশির আম্মু হেসে বলল আগের অভ্যাস জানি তোর খাওয়ার চেয়ে বেশি প্রশংসা সিদ্ধাতও হাসলো আরশির আম্মু আর সিদ্ধাতের আম্মু খাচ্ছে আর বিভিন্ন গল্প গুজব করছে আরশি আর সিদ্ধাত খাওয়ার মাঝেই কয়েকবার আর চোখে একে অপরের দিকে তাকাতে আসি লজ্জা পেতে যায় কারণ আরশি যতবারই সিদ্ধাতের দিকে তাকিয়েছে ততবারই চোখাচোখি হয়ে গেছে দুজনের কথায় কথায় সিদ্ধাতের আম্মু বলল একদিন আরশির হাতের রান্না খেতে হবে আরশি খাওয়াবি তো আরশি মুচকে এসে বলল ইনশাল্লাহ আন্টি আরশির আম্মু বলল আপা ও রান্না করে খাওয়াবে আর তুমি খাবে
এই আশা বাদ দাও, এত প্রবলেম ওর, কি বলবো, ওর শরীরটা যেন আল্লাহ তৈরি করেছে রোগের জন্য, একটার পর একটা সমস্যা লেগেই থাকে। 2 মিনিট গরমে দাঁড়ালে হাঁচি দিতে দিতে নাজেহাল হয়ে যায়, 2 দিন গরুর মাংস খেলেই সর্দি লেগে যায়, তাছাড়া প্রতি মাসে তো আছেই ডক্টরের কাছে যাওয়ার ছিরিয়াল। ওর ফিউচার নিয়ে চিন্তা করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এত প্রবলেম থাকলে কীভাবে সংসার করবে, দিন দুনিয়া কীভাবে কাটাবে, এমনি আল্লাহ জানে। আমুর কথায় আমার মনটা খারাপ হয়ে গেল। আসলেই তো আমার শরীর রোগের অভাব নেই, পিরিয়ডের প্রবলেম, ওষুধ খাওয়ার পরও পিরিয়ডের সময় অনেক ব্লিডিং হয়, প্রচুর ব্যথা তো আছেই, এটাও তো একটা প্রবলেম, আবার কোল্ড অ্যালার্জি, আমায় বিয়ে করলে ওনাকে অনেক ঝামেলা পোহাতে হবে। আর সে মনে মনে এতটুকু বলতে লাগলো। সিদ্ধার্থের আম্মু বলল, আহ রাবিয়া চুপ করতো, এগুলো কোনো প্রবলেমই না, আর আশি হচ্ছে আমার মেয়ে, তুই যেমন ওর মা তেমনই আমিও ওর মা, আমি মেয়েটাকে নিয়ে গিয়ে কামলা খাটাবো নাকি, বাসায় এত এত কাজের লোক তাহলে কিসের জন্য। আন্টির কথায় আমার মাথার উপর দিয়ে গেল, আম্মু কি বললো আর আন্টি বললোটা কি, আন্টি কি পাগল হয়ে গেল নাকি। আশি বলল, আন্টি আমি তোমার কথার আগামাথা কিছুই বুঝলাম না। সিদ্ধার্থ বলল, বাচ্চাদের ছোট্ট মাথায় এত কিছু বুঝেও লাভ নেই, অনেকক্ষণ তো আড্ডা দিয়েছে, এখন পড়তে বসে যাও। আমি বেঞ্চে কেটে উঠে এলাম আমার রুমে, তাই দরজা লক করে দিলাম। খারুসরা ইচ্ছে করে রুমে পাঠিয়েছে আমার, নিজেও রুমে এসে অসভ্যতামি করার জন্য, আমি যেন বুঝি না, এবার দেখবো কি করে আসে। শয়তানি হাসতে লাগলো আরশি। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।